আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, যে টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা পাসপোর্ট সাইজের ছবি কাটতে পারবা ইজিলি ভাবে। তো চলো, আমরা প্রথমে আর বকবক করব না, প্রথমে আমরা চলে যাই ফটোশপ সিসিতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই তারা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, লাইক করো, কমেন্ট করো, আর পছন্দ হলে শেয়ারও করো প্লিজ। ওকে, তো চলো আমরা ফটোশপ সিসিতে গেলাম। তো ফটোশপ সিসি ওপেন করার পর আমরা ফাইলেতে যাব, ফাইলের থেকে ওপেন করব। ওপেন করে আমরা যে কোনো একটা পিকচার, যে পিকচারটা আমাদের কাছে সব থেকে সুইট ও মিষ্টি লাগে, এমনকি আপনাদের কাছে সব থেকে যে পিকচারটা ভালো লাগে, তো সেই পিকচারটাই আপনারা নেবেন। তো আমরা সেই পিকচারটা নিলাম। ধরেন ধরেন আমি আমার এই পিকচারটাকেই পাসপোর্ট সাইজের ছবি করব। তো পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আমরা একটা কাজ করব। সেই কাজটা করার জন্য দেখা যেতেছে আমরা সর্বপ্রথম লেয়ারটাকে জিরো করে দেব। লেয়ারটাকে জিরো করে আমরা ক্রপ টুল দিয়ে আগে কেটে নিব। ক্রপ টুল দিয়ে আমরা কেটে নিব। এখানে মাপ আপাতত দেয়া লাগবে না। সরি, এখানে যে কালারটা আছে, তো আপনাদের যদি এখানে কোনো কালার যদি সমস্যা করে তো সেক্ষেত্রে এই কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা এখানে যে কোনো একটা কালার দিয়ে দেন বা কালো দিয়ে দিতে পারবেন, এখানে অ্যাশ কালারও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এখান থেকে অপাসিটিটাও ইচ্ছে করলে কমায় দিতে পারবেন, অপাসিটি যদি ইচ্ছে করেন এরকম থাকলো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি আমার ছবিটা কতটুকু নিব এখান থেকে সিলেক্ট করে নিব। এখানে মাপ দেয়াটা অত উত্তম নাই, ইচ্ছে করলে দেয়া যায়, কোনো সমস্যা নাই। ওকে, আমি আমার ছবিটাকে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন একটা কাজ করব, দেখা যাচ্ছে মুভ টুলটা সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করে এটাকে এখানেই রাখবো। তো এখানে রেখে আমরা এটা চারোদিকে কেটে নিব। তো আমরা চারোদিকে সিলেক্ট করার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে জুম করার জন্য কন্ট্রোল প্লাস প্রেস করব। কন্ট্রোল প্লাস প্রেস করে এখান থেকে ড্র্যাগ করব। আমাদের ড্রাগটা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব। জুম করে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু বাড়তি চলে আসছে। তো আমরা এই জিনিসটা কাটবো কীভাবে? আমরা কিন্তু এই জিনিসটা খুব গলায়টে করে ফেলি। তো এই জিনিসটা করার জন্য আমরা এই যে ফাইল মেনুটা যে আছে, ফাইল মেনুটার নিচে এখানে একটি মেনু আছে। তো এই মেনুটার ভিতরে প্রত্যেকটা টুলের ভিতরে এরকম একটি টুল আসবে। তো এখানে দেখা যাইতেছে প্লাস একটা মেনু, প্লাস একটা চিহ্ন দেখা যাচ্ছে, তো এখানে একটা মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। তো আমরা এই জিনিসটা যদি কাটার জন্য চেষ্টা করি যে মাইনাস দিয়ে কাটতে, কিন্তু আমরা পারবো, কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো বন্ধুরা, আমরা যখন দেখা যেতেছে একটা পিকচার এডিটিং করি, তো এডিটিং করার জন্য কিন্তু আমাদের খুব দ্রুত গতিতে দেখা যেতেছে কাজটা করা লাগে মাঝে মধ্যে। তো দেখা যেতেছে সময় কিন্তু থাকে না অত। তো আমরা একটা কাজ করলে কিন্তু পারি, যে কন্ট্রোলটা যদি ধরি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি ওখান থেকে কিন্তু আর সিলেক্ট করা লাগতেছে না, অটো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে। দেখাই বন্ধুরা,
তো এখানে আমার প্লাস চিহ্নটাই দেওয়া থাকলো, প্লাস চিহ্নটা দেওয়া থাকলে থাকা অবস্থায় আমি এখানে অলটা ধরলাম। অলটা ধরার সাথে সাথে বন্ধু এখানে একটা জিনিস খেয়াল করেন যে মাইনাসে চলে আসছে, ছেড়ে দিলাম প্লাসে চলে আসছে, অলটা ধরলাম মাইনাসে চলে আসছে, ছেড়ে দিলাম প্লাসে চলে যাচ্ছে। তো আমরা যদি এখানে অলটা ধরেই কাজটা করি তাহলে কিন্তু আমরা সেই কাজটা করতে পারতেছি, তো ওখানে আর যাওয়ার অর্জন করতেছে না। তো আমরা ভালোভাবে জিনিসটা সিলেক্ট করলাম, এই যে বাড়তি যেটা আছে বাড়তিটুকু কেটে দেবো। তো আমি যেরকম পারতেছি আমি করতেছি, আপনারা দেখা যাইতেছে বাসায় ভিতরে একটু সময় লাগে সুন্দর করে কাটতে পারবেন, কাটলে দেখা যাইতেছে জিনিসটা একটু সুন্দর হবে, স্মুথলি হবে, ওঠা একটু আনকমন টাইপের করার চেষ্টা করবেন। আমি দেখা যাইতেছে সময় না থাকার কারণে আমি দ্রুত গতিতে করে ফেলতেছি, এই জিনিসটা আপনারা একটু বেশি বিশেষ করে খেয়াল করবেন যেন কাজটা খুব সুন্দর হয়। আর হ্যাঁ, প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দর হওয়া চাই, সুন্দর ছাড়া কিন্তু কোনো কিছুই না করা চাই। তো সিলেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে একটু টান দিয়ে দেবো। সরি, আমার এটা একটা জিনিস বন্ধু খেয়াল করতে হবে যে আমরা যদি এখানে সিলেক্টটা একটু বেশি হয়ে যায় তো মাইনাস দেওয়ার জন্য এখানে ইডিতে যাব, ইডিতে গিয়ে আন্ড্রু দিব, আন্ড্রু আন্ড্রু দিব, আবার পূর্বের স্থানে কিন্তু চলে আসতেছে। তো আন্ট্রু দেওয়ার সাথে সাথে তো আমরা এখানে একটা কাজ করব যে এই বৃত্তটা কিন্তু আমাদের যে বৃত্তটা আছে সেই বৃত্তটা আমরা একটু ছোট করে নিব। তো ছোট পাস করে নিলাম, পাস করে নিয়ে এখন কিন্তু টান্ডালে দিলে দিলে দেখেন জিনিসটা কিন্তু ওদিকে ছড়াচ্ছে না। আর হ্যাঁ, যদি সরিয়ে যায় তো সেক্ষেত্রে আর একটা কাজ করতে পারি আমরা এটার জন্য যে এখানে লেসো টুলটা আছে, তো সেই লেসো টুলটা আমরাকে ইউজ করতে পারি। লেসো টুলটা ইউজ করব। তো আবার আমরা এখানে চলে গেলাম, এখান থেকে একটু বাড়িয়ে দিই, একটু বড় করে নিই। আমরা এখানে যেহেতু 5 আছে আমরা এখানে 15ই করে নিলাম। অল্টা ধরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানে একটু ছোট করে দিলাম। তো বাস আমার এটা কাটা হয়ে গেছে। তো আমরা একটা কাজ করবো, এখানে যে একটা কাজ ভালো করে করার জন্য দেখা যেতেছে এখন যদি এই কাজটার উপর আমি কাজ করি তো এই কাজটার উপর কাজ করতে গেলে দেখা যেতে স্মুথ হবে না, একটা কেমন যেন ফ্যাসকাশে ফ্যাসকাশে একটা নকল নকল ভাব দেখা যাবে। তো এখানে যদি আমরা লিকুইফাইটা করি দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, তো এখানে কিন্তু দেখা যেতেছে কেমন যেন ফ্যাসকাশে ফ্যাসকাশে কিন্তু দেখা যেতেছে। তো এখান থেকে আমরা যেন এটা একটু বাড়িয়ে দেব, এখানে যেন স্মুথ আছে যে আছে সেই স্মুথটা বাড়িয়ে দেব, কন্টেস্টটাও একটু বাড়িয়ে দেবো, আর ফেদার যে আছে তো ফেদারটাকে আমরা 5 দিয়ে দেবো, ফেদারটাকে 5 দিয়ে দিলাম। দেখেন চারদিকে জিনিসটা কিন্তু হালকা একটা চাপসানো চাপসানো দেখা যেতেছে, আগের মতো কিন্তু যে আমরা কাটছিছো সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন আমরা ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে এখন আমরা ইনভার্স করব, সিলেক্ট ইনভার্স, আমরা এখন এটাকে ডিলেট করে দেব, পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে তো সেটা ডিলেট করে দিলাম। এখন আবার সিলেক্ট ইনভার্স, এখন আমরা আর একটা কাজ করব, আমাদের যে পাসপোর্ট সাইজের মাপটা আছে তো সেই মাপটা নিব, আমাদের এখানে নিউতে যাব, নিউতে গিয়ে এখানে যে ইন্টারন্যাশনাল পেপার যেটা আছে সেটাই থাকবে, এখানে যে A4 আছে A4ই থাকবে, এখানে আমরা ইঞ্চিস করে দেব, ইঞ্চিস করে আমাদের যে পাসপোর্ট সাইজের মাপ সেটা হচ্ছে 1.6, 1.6, আর এখানে হচ্ছে 2, তো এখানে 300ই থাকবে। এখানে কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখানে চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক দিতে পারবেন, উইড দিতে পারবেন, হোয়াইট দিতে পারবেন, সো এটা কোনো প্রবলেম নেই। তো আমরা ওকে দিয়ে দিলাম, তো
তো ওকে দেওয়ার সাথে সাথে আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে ছবিটাকে ড্রাগ করে ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেব। তো আমরা এখান থেকে কন্ট্রোল টি দিতে পারি, কন্ট্রোল টি। তো আমরা এখান থেকে যে ছোট করে নিব, আবার এদিকে টান দিলাম, মাঝের এখানে একটু ভুল হয়েছে যার কারণে ছবিটা একটু লম্বা হয়ে গেছে। তো আমরা এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে আবার ছবিটা ড্রাগ করে নিয়ে আসব, এখান থেকে টান দিয়ে ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু টান দিয়ে এদিকে নিয়ে আসব। তো কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে এখানে একটি দাগ দেখা যাচ্ছে, সেই দাগটা শিফট অল্টা, শিফট অল্টা ধরে টান দিব, যে টান দিয়ে আবার উপরে নিয়ে যাব, আবার শিফট অল্টা, শিফট অল্টা, শিফট অল্টা ধরে টান দিলে দেখা যাচ্ছে চারো দিক থেকে একসাথে ছোট বড় হবে। দেখেন বন্ধুরা, আমাদের ছবিটা কিন্তু এখন ঠিক মতো চলে আসছে। তো আমরা আরেকটু চওড়া করে দেব, ওকে, ইন্টারফেস করব। ইন্টারফেস করে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, তো সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখন কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করে এই আকাশি কালারটা দিয়ে দেব, দিয়ে দিয়ে এখন এখানে কন্ট্রোল ডিলেট, সরি অল্টা ডিলেট, অল্টার ডিলেট, অল্টার ডিলেটে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু এখন একটা পাসপোর্ট সাইজের মতো দেখা যাচ্ছে। তো আমরা এখন একটা কাজ করব, যে কাজটা দেখা যাইতেছে আমাদের এই লেয়ারটাকে জিরো করে দেব। জিরো করে এখন আমাদের যে ছবিটা আছে, তো সেই ছবিটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব, কন্ট্রোল ই, কন্ট্রোল ই প্রেস করার কারণটা হচ্ছে যে দুইটা লেয়ার, তিনটা লেয়ার যে একসাথে থাকে, তো সেই লেয়ারগুলো একসাথে হয়ে যায়, একটা লেয়ারে পরিণত হয়ে যায়। তো আমাদের যে এই পাসপোর্ট সাইজের ছবিটা আছে, তো সেই পাসপোর্ট সাইজের ছবিটা হয়ে গেছে। তো এখন যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের ছবিটা যদি লাইটিং করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে লাইটিং করা যাবে। আমাদের ছবিটার যদি ব্রাইটনেস কমাতে হয়, তো সেটাও করা যাবে। আমরা এখান থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট যাব, অ্যাডজাস্টমেন্ট দিয়ে ক্যানভাসে যাব। যদি লাইটিং বেশি হয়ে থাকে কমিয়ে দিব, একটু বাড়িয়েও দিতে পারবো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে ক্লিক করে নেব, এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যে এই যে সিলেকটিভ কালার যেটা আছে, সিলেকটিভ কালারে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে যে ব্ল্যাকটা আছে, সব ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব, যেন চুলগুলো হালকা সাদা সাদা না দেখা যায়। এমন কালার না করবো যে কালার মাধ্যমে যেন ধরতে পারে যে এটা কোনো কাজ করা হয়েছে, ওরকম কালার যেন না করব। হালকার ভিতরে দিলেই চলবে, কোনো সমস্যা নেই। এখান থেকে একটু কমিয়ে দেব, এখানে 15 আছে, এখানে 10-9 দিয়ে দেব। এখানে হলুদ কালার যেটা আছে, হলুদ কালারটা আমরা সিলেক্ট করে একটু বাড়িয়ে দিতে পারি। হলুদ কালারটা বাড়িয়ে দেব, হ্যাঁ। তো আমাদের পাসপোর্ট সাইজের ছবি এখন যদি আমরা সেভ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা
এখানে গিয়ে সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ গিয়ে আমরা এখানে ডেস্কটপে একটা সেভ করব। সেভ করে এখন দেখা যাইতেছে এখানে ক্লিক করব, এই যে জেপিজি, জেপিজি যেটা আছে, জেপিইজি যেটা আছে, তো সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে লিখব, আমার নামই লিখলাম মোহাম্মদ ওমর ফারুক, ওমর ফারুক লিখে সেভ দিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম দিলাম, ওকে, সেভ হয়ে গেল। এই যে দেখেন আমি আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ডেস্কটপে যেয়ে দেখবেন যে আমার একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে রয়ে গেছে। এই আমার পাসপোর্ট সাইজের ছবি, এটা দেখেন ছবিটা কিন্তু পুরা দেখা যাচ্ছে, ওরকম কোনো কাজ নেই। আমার কিন্তু স্টুডিও থেকে মনে হচ্ছে যে আমি ছবিটা তুলছি, কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না। আমি তো দেখা যাচ্ছে যে তাড়াহুড়ার করার জন্য উপরে চুলগুলা, এখানে যে হালকা দাড়িগুলো যে আছে সেইগুলো ঠিক মতো কাটতে পারিনি। তো আপনারা সুন্দরভাবে কাটবেন, কাজটা জিনিসটা খুব সুন্দর করবেন। এখন যদি আমরা স্ট্যাম্প সাইজ করতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে নিউ যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে আমরা -8 দেব, এখানে 1 দেব, তো এখানে ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে ছবিটাকে ডাইরেক্ট ড্রাগ করে কপি করব, কপি করে এখানে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে এখানে একটা উইন্ডো আসবে, তো কন্ট্রোল সি ধরে টান দেব, টান দিয়ে লেভেল মতো রাখবো। একটু জুম করে নিব যেন জিনিসটা স্মুথ ভাবে হয়, আমাদের কাজটা যেন কেউ না ধরতে পারে যে আমরা এটা হাতে করছি, এটা যেন বুঝতে না পারে, যার কারণে একটু বাড়িয়ে বাড়িয়ে দেব। ওকে, এখন ইন্টারফেস করব। ইন্টারফেস করার সাথে সাথে আমার যে স্ট্যাম্প সাইজটা আছে, তো সেই স্ট্যাম্প সাইজটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো স্ট্যাম্প সাইজটা কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এখন আমরা একটা কাজ করব, যে আমরা সবসময় যে প্রিন্ট করি সেই প্রিন্টটা সবসময় কিন্তু দেখা যাইতেছে A4 সাইজেরই থাকে। তো আমরা ফাইল থেকে নিউতে যাব, নিউতে থেকে এখান থেকে কাস্টম পরিবর্তন করে এখানে যে ইন্টারন্যাশনাল যে আছে, ইন্টারন্যাশনাল পেপার, সেই ইন্টারন্যাশনাল পেপারে দেব। এখান থেকে ইঞ্চিসে দিয়ে দিব, ইঞ্চিসে দিয়ে ওকে দিয়ে দেব। ওকে প্রেস করলাম, হালকা একটু পেজটা জুম করে নিই। তো এখানে যে আমার পাসপোর্ট সাইজের ছবিটা আছে, তো পাসপোর্ট সাইজের ছবিটা কপি করে নিয়ে গেলাম, এখানে একটা রাখলাম। এখন একটা কাজ করব, যে এই এক একটা জিনিসকে আমরা কপি করব কিভাবে, তো অল্টা ধরে অল্টা সিফট, অল্টার সিফট, অল্টার সিফট, বাস চেষ্টা করে নিলে আমাদের জন্য এনাফ হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা কাজ করব, একটা একটা করে যেহেতু করেছি, তো আমরা এখান থেকে সিফট ধরে লেয়ার 1 যে আছে সিফট ধরে ক্লিক করব। তো আমাদের এই 4টা লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই 4টাকে গ্রুপ করার জন্য আমরা কন্ট্রোল ই পেস করব, কন্ট্রোল ই পেস করে এখানে অল্টা ধরে, অল্টার সিফট ধরে আস্তে একটা নিয়ে আসবো নিচে, আবার অল্টার সিফট ধরে নিয়ে আসবো নিচে, আবার অল্টার সিফট ধরে নিয়ে আসবো নিচে। এখন আমাদের এখানে কত কপি হলো, 1 2 3 4, 4 16 কপি হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে যে ছোট স্ট্যাম্প সাইজের যে ছবিটা আছে, তো সেই স্ট্যাম্প সাইজের ছবিটাকে আমি এখন নিয়ে আসব। তো স্ট্যাম্প সাইজের ছবিটাকে নিয়ে আসব, স্ট্যাম্প সাইজের ছবিটাকে এখানে রাখলাম, স্ট্যাম্প সাইজের ছবিটা এদিকে রাখলাম,
অল্টা পেস্ট করব, অল্টা অল্টার 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 পেস্ট করে শিফট ধরে আবার অল্টার শিফট 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 ধরে টানবো, আবার অল্টার শিফট ধরে টানবো। তো টেনে এক কাজ করবে, এখানে যে 11টা যে লেয়ার আছে, তো সেই 11টা লেয়ারের থেকে এই এক লেয়ার পর্যন্ত আমরা শিফট ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোল ই প্রেস করার মাধ্যমে আমার এটা গ্রুভ হয়ে গেছে। তো আমরা এক কাজ করব, এখান থেকে অল্টা শিফট ধরে নিচে নিয়ে আসবো। বাস আমাদের A4 যে সাইজটা আছে, তো এখন আমরা একটা কাজ করব, এইখান থেকে কন্ট্রোল ই প্রেস করব। ই প্রেস করাতে দেখা যাচ্ছে যত যা আছে একটা পেজের ভিতরে এটা একটা গ্রুভ হয়ে গেছে। এখন আমরা যত এটা নিই এটা কিন্তু আর ভাঙবে না। তো এখন আমরা কি করব, এখান থেকে সেভ করব। সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গিয়ে আমরা এখানে লিখব এই যে একটা জিনিস, একটা ভালো জিনিস আপনারা মনে করে রাখেন যে এখানে জেপিইজি 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 ছাড়া এখানে কিন্তু প্রিন্ট হবে না। তো আপনার এখানে বিশেষ করে এই জিনিসটা খেয়াল করবেন, জেপিইজি ভাবেই সেভটা করে রাখবেন। আর আজকে এখান পর্যন্ত এতটুকুই থাকলো। তো আমার জন্য প্লিজ দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন এখানে কিন্তু এই জিনিসটা সেভ হয়ে আছে। দেখেন এই যে A4 সাইজের ভিতরে এইগুলো আপনার দেখা যাইতেছে, এরকম ভাবে ছবিটা সাজাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল, আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পছন্দ হলে শেয়ার করবেন প্লিজ। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।